আসসালামু আলাইকুম। এই গাইস, কেমন আছেন? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আমরা আপাতত যে স্টেপটা নিচ্ছি সেটা হচ্ছে লিজিওর নেটওয়ার্কের ক্ষেত্রে। আপনারা বুঝতেই পেরেছেন, আমরা কিন্তু 2 দিন আগে থেকে একটা স্টেপ নেওয়ার চিন্তা করেছিলাম যে স্ক্যামারদের আমাদের মার্কেটে রাখার কোনো জায়গা নেই। যদি তারা আমাদের পেমেন্ট করতো তাহলে আমরা এই স্টেপটা নিতাম না, কারণ আমরা অনেক কষ্ট করেছি। অনেক কষ্ট করার পরেও যদি আমাদের, ধরেন যে বাংলাদেশে এই পর্যন্ত আপনারা যাদেরকে চিনেন প্রায় 25 জন ইউটিউবারের মতো, হলেও কিন্তু প্রত্যেকের যে কমেন্টই আছে এখান থেকে কিন্তু মাত্র 2-1 জন পেমেন্ট পেয়েছে। যদি আপনারা হিসাব করেন প্রায় 2 লক্ষের উপরে দেখা যাবে এখানে কিন্তু আসলে মেম্বার আছে। সেক্ষেত্রে আপনারা দেখবেন এখানে কিন্তু খুব কম মানুষ লেজন নেটওয়ার্ক থেকে পেমেন্ট পেয়েছে। হিসাব করলে আপনি দেখবেন যে 1%ও না, মানে 10 জন। আপনি 2 লক্ষের মধ্যে যদি 10 জন পেমেন্ট পায় তাহলে কেমন হয়? আমরা কতজন এখানে জয়েন করেছি, তারা কিন্তু প্রত্যেকেই কি করতেছে, তাদেরকে কোনো কিছু বললেই, পেমেন্টের কথা বললে তারা ব্যান করে দিচ্ছে। ইভেন তারা বলেছে পেমেন্ট নাকি তাদের ইন্ড হয়ে গেছে, আবার বলতেছে সবাই নাকি বট ইউজ করতেছে। তাহলে সবাই যদি বট ইউজ করে, যারা রেফার করেনি তারা কি করেছে, তাদেরকে তো পেমেন্ট করা হয়নি। আর ইউটিউবার যারা আছে তাদের তো বট ইউজ করার তো কোনো প্রশ্নই আসে না। তো এই জন্য আমরা আসলে স্টেপটা নিচ্ছি। তো আমরা স্টেপটা নিব কীভাবে, তো দেখতে পাচ্ছেন আমি একটা পোস্ট করে দিয়েছি। আমরা প্রতিটা কাজ স্টেপ বাই স্টেপ করব। তাদেরকে অবশ্যই আমাদের একটা ট্যাগ দিতে হবে, স্ক্যাম ট্যাগ, কারণ স্ক্যামারদের তো স্ক্যাম ট্যাগ দিতেই হবে। তো আমরা এরকম স্ক্যামারদের যদি এভাবে আমরা প্রতিহত না করি তাহলে দেখা যাবে দিনের পর দিন নতুন নতুন কিন্তু স্ক্যামারের জন্ম নিবে। তারা কিন্তু এইভাবে মানে চাইবে যে এরকম আমাদের থেকে কাজ করে নিয়ে তারপর আমাদের পেমেন্ট দিবে না, পেমেন্ট থেকে বঞ্চিত করবে, এমনকি 10%, 11% করে দিতে থাকবে। তো ওগুলো দিয়ে তো আমাদের কোনো কাজ নেই, আর তারা ঠিকঠাকভাবে ব্যবসা চালাবে এটা হতে দেওয়া যাবে না। আমরা বাঙালিরা যেমন পারি কাউকে উপরে উঠাইতে, কিন্তু একদম কিন্তু টেনে নিচে নামাইতে পারি। সো আপনারা যারা আমার সাথে আছেন প্রত্যেকে এই কাজগুলো করবেন। আমি যে কাজগুলো করব তাদেরকে স্ক্যাম ট্যাগ দেওয়া হবে এখন। আর শুধু আমি না, আমাদের যত ইউটিউবার আছে বাংলাদেশে আপাতত যারা আছে যাদেরকে আপনারা চিনেন প্রত্যেকে কিন্তু এই কাজ কাজে লেগে পড়েছে, কেননা এটা অবশ্যই দরকার। আমরা কিন্তু সকলের জন্য এই কাজটা করতেছি, একার জন্য না। তো আমরা চাই না যে কেউ পেমেন্ট থেকে বঞ্চিত হয়, আমরা $1 হলেও পেমেন্ট চাই। কিন্তু তারা যেভাবে কাজ শুরু করেছে তারা কিন্তু আমাদের বলতেছে যে আমরা নাকি তাদেরকে অ্যাটাক করতেছি। আসলে কিন্তু এটা কোনো অ্যাটাক না। আর তারা যে আমাদের পেমেন্ট করেনি এটা কি আমরা তাদেরকে বলতেও পারি না? এটা কি আমাদের অধিকার নেই? অবশ্যই আছে। তো এখন এত কথা না বলে আমরা সরাসরি আগে মেইন কাজে যাব, তারপর কাজগুলো করার পর আপনাদের কাছে আরও কিছু ইনফরমেশান দেবো এটার ব্যাপারে। এটা কোনো এয়ারড্রপ না, জাস্ট আমরা তাদেরকে এখন তাদের স্ক্যাম ট্যাগ দিব তাদের অপকর্মের জন্য। এটা হচ্ছে তাদের শাস্তি। আমরা জানি না আমরা কত দূর এগোতে পারবো, কিন্তু আমরা এখান থেকে চেষ্টা করতে আর কি পিছু পা হচ্ছি না। অবশ্যই চেষ্টা করব স্ক্যামারদের এই মার্কেট থেকে আউট করার জন্য। যদি আমরা এইরকম কোনো স্ক্যামারদের এই মার্কেট থেকে একজনকে আউট করতে পারি, নেক্সট টাইম কিন্তু অনেক স্ক্যামার আছে যারা এরকমের কাজ করে, তারা কিন্তু ভয় পাবে, অন্তত আমাদের সাথে প্রতারণা করার চান্স পাবে না। তো আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। শুরুতে যে কাজটি করতে হবে, আমাদের প্লে স্টোর থেকে তাদের রেটিংটা কমিয়ে দিয়ে সেখানে একটা কমেন্ট করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট ফার্স্ট লিঙ্ক ক্লিক করবেন। তো তাদের প্লে স্টোরে চলে আসবেন। আসার পর আপনারা তাদের অ্যাপটা দেখতে পাচ্ছেন, এখানে আসবেন। আসার পর ঠিক এখানে 1 স্টার একটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে রিভিউ লিখবেন, ব্যাড অ্যাপ লিখবেন, স্ক্যাম অ্যাপ লিখবেন। তো আপনারা এগুলো লিখতে পারেন, অথবা বাংলাতে আপনার নিজের মন মতো এটা লিখতে পারেন, কারণ এখানে গুগল প্লে স্টোর গুগল বাংলা বোঝে, ঠিক আছে? তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, এটা একদম পোস্টে পোস্ট দেখতে পাচ্ছেন, এটা পারলে আপনারা কপি করে নিতে পারেন অথবা দেখেও নিতে পারেন আমি কী লিখেছি। তো জাস্ট একই দিনই বারবার যদি আপনি লেখেন তারা বুঝবে যে এটা কার উপরে অ্যাটাক করা হচ্ছে। সো আপনারা নিজেরা নিজের মতো করে বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন, অথবা বাংলাতে ট্রান্সলেট করতে পারেন। তো পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করার পর তাদের কিন্তু আমরা রেটিংটা এখানে দেখতে পাবো। তো এখানে আমরা 1 স্টার দিয়েছি, ঠিক আছে? তো অনেকেই কিন্তু রিভিউ দিয়েছি, আপনারা ওগুলো দেখতে পাবেন। তো আমরা এখন চলে যাব আমাদের নেক্সট কাজে। নেক্সট স্টেপ দেখতে পাচ্ছেন, এখানে তাদের টুইটার আছে। তো আপনারা এটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তাদের টুইটারে চলে যাবেন সরাসরি, গিয়ে সেখানে আপনাকে রিপোর্ট করতে হবে। তো কীভাবে রিপোর্ট করবেন এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এখন যে বিষয়টা, আপনি যদি এখানে ফলো করা থাকে অবশ্যই আনফলো করে দিবেন। তারপর এই যে 3 ডট দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন। করার পর আপনি একটু নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন রিপোর্ট লিজিওন নেটওয়ার্ক, এখানে ট্যাপ করবেন। করার পর এখানে দিবেন হচ্ছে, এই যে স্প্যামও দিতে পারেন, ঠিক আছে? এখানে দিবেন, আমি এটাই ইউজ করব বিশেষ করে। তো স্প্যামে যদি দেন, দেওয়ার পর আপনার সামনে এমনই চলে আসবে ইন্টারফেস। তো দেখতে পাবেন
এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা ইট পোস্টিং স্প্যাম টু ট্রেন্ড হ্যাশট্যাগ, এটা ইউজ না, এটা করবেন না। তো এখানে ইট শেয়ারিং লিঙ্ক পটেনশিয়ালি হার্মফুল, এটাও না, ঠিক আছে। জাস্ট এই যে শেষেরটা ইটস সামথিং এলস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এরকম চলে আসবে, আপনারা কী করবেন, এটা ব্লক করে দেবেন, তাদেরকে ব্লকও করে দেবেন, ঠিক আছে। দিয়ে ডান করবেন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লক হয়ে গেল। এখন আমরা নেক্সট চলে যাব, একটা টুইটার হয়ে গেল, তাদের আরেকটা টুইটার আছে, এটাতে আসবেন। তো এটা অ্যাকাউন্ট দেখাচ্ছে না, তো এটা স্কিপ করবেন, এটা করার দরকার নেই। তখন নেক্সট চলে যাবেন টেলিগ্রামে, তাদের টেলিগ্রামে ক্লিক করবেন, করে এই যে টেলিগ্রাম। তো এখানে আসবেন, আসার পর এখান থেকে একটা রিপোর্ট করবেন। তো এখান থেকে এই যে জাস্ট এখান থেকে যে রিপোর্ট অপশন, তো এখানে নেই, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, এই যে রিপোর্ট। তো এখান থেকে আপনার দিবেন হচ্ছে স্প্যাম, ঠিক আছে। এখানে স্প্যাম দিবেন, কোনো কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট স্প্যাম দিবেন। সরি, এখানে স্প্যাম দিলে আলাদা বিষয় আসতেছে, আপনারা একটু আলাদাভাবে ট্রাই করবেন, আমি দেখাচ্ছি। তো আপনারা রিপোর্টটা আদার করবেন, এই যে রিপোর্ট লেখা আছে, আদারে ক্লিক করবেন। আমি এগুলো করি নাই, কিন্তু ডিরেক্ট আজকে করতেছি, যার কারণে এরকম প্রবলেম। তো এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো, এটা আলাদা আলাদা করে দিবেন নিজের মতো করে, আমি আমার মতো করে কিন্তু এটা দিলাম, ঠিক আছে। LGX ইজ এ ব্যাড প্রজেক্ট, তো আমি যেটা আর কি প্লে স্টোরে দিলাম আমার মতো করে দিলাম, আপনারা আপনাদের নিজের মন দিয়ে একটা ট্রান্সলেট করে নেবেন, করে ওইটাই সব জায়গায় মারবেন, ঠিক আছে। প্রত্যেকে আলাদা আলাদা মারবেন, নিজের মনে যা চাই সেরকম লিখবেন। লেখার পর যে সেন্ট রিপোর্ট, এখানে ট্যাপ করবেন, এটা কিন্তু রিপোর্ট হয়ে গেছে, ওকে। তো ব্যাক করে চলে আসবেন, একটা টেলিগ্রাম হয়ে গেল। এখন নেক্সট টেলিগ্রাম না, এটা আমাদের যে কাজটা করতে হবে আরেকটা, সেটা আমাদের তাদের থেকে লিভ নিতে হবে। লিভ যদি না নেই, তো এটা কিন্তু দেখা যাবে যে তাদের ওখানে কিন্তু আমরা আছি, কিন্তু লিভ নিলে ওখান থেকে একটা মেম্বার কমে গেল। তো আমরা জাস্ট এখান থেকে লিভে ক্লিক করব, লিভ নিলে অটো লিভ হয়ে গেল। তো লিভ নিয়ে নিলাম, এরপর যে কাজটি করবেন, এই যে দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। তো এখানে আপনারা সেম ভাবে একই কাজটা করবেন, এখানে এসে রিপোর্টে ট্যাপ করবেন, করে আদার্সে ক্লিক করবেন। করার পর একই মেসেজটাই কিন্তু তাদেরকে দিবেন, মানে আপনাদের প্রত্যেকের আলাদা একটা একটা করে মেসেজ, আমার মেসেজ আপনারা দিবেন না, আপনারা নিজের মতো নিজেরা নিজেদের মতো করে লিখবেন। দেখতে পাচ্ছেন এটা থেকে আমি কিন্তু জয়েন নাই, সো এটা থেকে বের হয়ে এসেছি। তো এখন এই যে নেক্সট দেখতে পাচ্ছেন, এটা এটাতে ক্লিক করবেন। তো এখানে আসলে আপনারা নিজেরাই দেখতে পাবেন এখানে কি, এখানে সব আপনারা নিজেরাই বুঝতে পারবেন, মানুষের গালাগালি দেখলেই বুঝতে পারেন এগুলো কী হয়েছে। তো তারা এখন কি করেছে, এখন মানে যাকে পাচ্ছে তাকে এখন কিক মারা শুরু করে দিয়েছে, কারণ যখনই এই স্ক্যাম দেখেন অনেকে কিন্তু স্ক্যাম লাগাইছে, ঠিক আছে, স্ক্যাম লাগিয়ে দিয়েছে। কারণ এই স্ক্যামারদের অবশ্য তো স্ক্যাম লাগাবে, এটাই তো শিওর। এখন তারা যাকে পাচ্ছে তাকে কি করতেছে, এখন কিক মারতেছে যখন বলতেছে স্ক্যাম, কারণ স্ক্যাম যেহেতু, তো তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে এটা স্ক্যাম না, কিন্তু তারা কীভাবে বুঝাবে, বোঝানোর কোনো পজিশন নাই, কারণ স্ক্যামার তো অবশ্যই স্ক্যামার। তো আপনি যে কাজটি করতে হবে, আমরা যারা জয়েন করেছেন লেভ নেবেন, আর যারা জয়েন করেনি জাস্ট এখানে ট্যাপ করবেন। করার পর রিপোর্টে যাবেন, রিপোর্টে যাওয়ার পর আদার্সে যাবেন, যাওয়ার পর একই মেসেজটাই তাদেরকে দিয়ে সেন্ড করে দেবেন, ঠিক আছে। এরপর ব্যাক চলে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন এই যে কয়েন্স গেকো বা কয়েন মার্কেট ক্যাপ, প্রথমে কয়েন মার্কেট ক্যাপে চলে যাবেন। তো আসার পর আপনি যদি এখানে স্টার মার্ক করা থাকে এটাকে উঠিয়ে দিবেন, ঠিক আছে। এরপর নিচে চলে আসবেন, এটা লোড নিবে, আপনি নিচে চলে আসতে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গুড অ্যান্ড ব্যাড, তো আপনি ব্যাডে ক্লিক করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কত। দেখতে পাচ্ছেন এখানে 78% কিন্তু ব্যাড ভোটে চলে গেছে, আমরা চাচ্ছি এটাকে 100% বা 90% বা এখানে 95% ব্যাড ভোটে আনার জন্য, কেননা এরা তো আমাদের সাথে স্ক্যাম করেছে, এদেরকে মার্কেটে আমরা রাখতে পারি না, কারণ স্ক্যামারদের অবশ্যই আমাদের এইভাবে আর কি প্রতিহত করতে হবে। এটা ব্যাক চলে গেলাম, 21% ডাউন খেয়েছে আজকে। তারপর আমরা এই যে কয়েন গে করতে চলে যাবো, একই সিস্টেম। তো আমরা নিচে চলে আসবো আরও একইভাবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুড একটা ব্যাড একটা লেখা আছে, তো অবশ্যই ব্যাডে ক্লিক করবেন, ঠিক আছে। তো হয়ে গেছে, তো এই হচ্ছে আমাদের কাজ। আর কয়েন মার্কেট ক্যাপে আপনারা কিন্তু আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কমেন্ট। তারপরে এটা কিন্তু কমেন্ট করতে পারেন, এখানে এসে তাদের
যে টোকেনটা আছে এখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। কমেন্ট সেকশন থেকে একটু নিচে চলে আসবেন, তাহলে আপনারা এখান থেকে একটা কমেন্ট সেকশন পাবেন। দেখতে পাচ্ছেন এখানে কমেন্ট সেকশন, তো এখানে আপনারা স্ক্যাম লাগাবেন, ঠিক আছে, স্ক্যাম ট্যাগ দিবেন। এভাবে দিবেন, দেওয়ার পর চাইলে যে মেসেজটা আছে ওইটা আপনি বসায় দিতে পারেন, দিয়ে এখানে পোস্ট করে দিবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই যে পোস্ট, অনেকে কিন্তু এটা করেছে, ঠিক আছে, ঠিক করেছে, ভালো করেছে। এটা এখন আপনারা এভাবে দিবেন, এটা নেটওয়ার্কের আমার প্রবলেম, তো পোস্টে ক্লিক করবেন, পোস্টিংয়ে দিয়ে দিলাম। কতক্ষণে হচ্ছে হোক, দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ, আমি ওই সিচুয়েশনে নাই যে আমি এখানে হ্যাঁ আর কি ভিডিওটা তৈরি করবো, তারপরে করতেছি, কারণ এটা আমার দায়িত্ব। তো আপনি বিয়ারিসে দিবেন, কখনোই বুলিশে দিবেন না, ব্যাস কাজ হয়ে গেছে। তো আমাদের কাজ মূলত এইটুকুই ছিল, আমরা প্রত্যেক ভাইয়েরা এটা কিন্তু একসাথে এই কাজটাতে নেমে পড়েছি, কেননা স্ক্যামারদের আমরা মার্কেটে রাখতে চাই না, কারণ আমরা এত কষ্ট করে আপনারা কাজ করেন, আমরা কাজ করি, ধরেন আমাদেরটা আমরা পাইলাম, আপনাদেরটা আপনারা কী করবেন? 10% বা 5% দিয়ে তো আপনাদের কোনো লাভ নেই। এই জন্য অবশ্যই আমরা চাই না যে এরকম 2 নম্বরই কেউ করুক বা কেউ মার্কেটে এসে 5% 10%-এর ব্যবসাও করুক। যদি 10% বা 20%-ও দিত, এতেও কিন্তু কেউ কিছু বলতো না যদি পেমেন্টটা করতো, কিন্তু তারা তো 1% মানুষকেও পেমেন্ট করেনি, কিন্তু মিথ্যা কথা বলে বলে আমাদের কিন্তু মানে ইয়ে করতেছে আর কি, তারা মার্কেটে আর কি নিজেদের প্রকাশ করতেছে মিথ্যা, মানে মিথ্যা বলে বলে তারা উপরে উঠে যাচ্ছে। তো আমরা নেক্সট টাইম এভাবে প্রতিহত করব, দেখি ইনশাল্লাহ কতদূর আমরা এগোতে পারি। আমরা কোনো অ্যাটাক করতেছি না, আমরা আমাদের যে যেটা ট্রু, যেটা স্বার্থ আছে সেটা কিন্তু আমরা হাসিল করার চেষ্টা করতেছি, কারণ আমরা যেটা করেছি অবশ্যই আমরা পারিশ্রমিক নিব। কেউ যদি পারিশ্রমিক আমাদের না দেয়, তাহলে আমাদের এভাবে তাদেরকে মার্কেটে মানে প্রকাশ করতে হবে যে এভাবে তারা স্ক্যাম করেছে। আমরা জানি না আমরা তাদের কি করতে পারবো, এই আমাদের এই হ্যাশট্যাগগুলো দিয়ে আমরা কত দূর এগোতে পারবো আমরা জানি না, কিন্তু আমরা কখনো পিছোবা হবো না এই টাইপের কাজগুলো করতে, ঠিক আছে। তো আমরা নেক্সট টাইম আরও করব, যারা আমাদের সাথে স্ক্যাম করবে প্রত্যেককে আমরা কিন্তু এইভাবে এর আগে ছেড়ে দিয়েছি, কিন্তু বর্তমানে আর ছেড়ে দেব না, আমরা প্রত্যেককে এইভাবে তাদের হিসাবটা দিয়ে নিব, ঠিক আছে। তো সবাই আমার সাথে যারা আছেন, আমার চ্যানেলে যারা আছেন, এই কাজটা করে ফেলবেন, কারণ এতে করে আপনাদের উপকার হবে। হয়তো বা আপনারা অনেকে ভাবতেছেন যে আমি করলাম না, অনেকে তো করতেছে, কিন্তু এই করলাম না এটা কিন্তু আপনার ভুল, কারণ এতে করে আপনার নেক্সট টাইম ক্ষতি হতে পারে, মানে আপনি পেমেন্ট পাবেন না, পাবেন না, দেখা যাবে অনেক এভাবে প্রত্যেকে আপনার মতো ভাববে যে আমিও করবো না, অনেকে করতেছে। সো এটা মাথায় রাখবেন আর রিপোর্টটা করে ফেলবেন। আর যারা এখনও মানে আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা আমার চ্যানেলে একেবারে আজকেই দেখতেছেন পোস্টটা, তারাও এই কাজটা করবেন, স্ক্যাম ট্যাগটা দেওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।